উত্তর দিনাজপুর জেলার 9টি বিধানসভা কেন্দ্রের ভোট আগামী 22 এপ্রিল। জেলার নজরকাটা কেন্দ্রগুলির মধ্যে একটি রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। এই কেন্দ্রের তিন প্রধান রাজনৈতিক দলের প্রার্থীরা এখন ব্যস্ত শেষ লগ্নের ভোট প্রচারে। রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার লড়াই মূলত ত্রিমুখী। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। তিনি কখনো সাইকেলে চেপে কখনো পায়ে হেঁটে মানুষের কাছে গিয়ে প্রচার করছেন। রায়গঞ্জ বিধানসভায় আমি কী কী কাজ করব সেটা রায়গঞ্জবাসীর কাছে আমি তুলে ধরতে চাই। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য লড়াই করা, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নততর জায়গায় নিয়ে যাওয়া, রায়গঞ্জ ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন করা, রায়গঞ্জ নারী শিক্ষাকে আরও প্রসারিত করে করতে মহিলা কলেজ স্থাপন করা, যানজট মুক্ত শহর করতে রেললাইনের উপরে ওভারব্রিজ তৈরি করা, পরিকল্পিত হকার্স মার্কেট তৈরি করা, আগামী দিনে দ্রুতভাবে সঙ্গে রাজ্য সরকারের আর্থিক বরাদ্দে ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া, দলমত নির্বিশেষে সকল মানুষের সুবিধার্থে বিধায়কের স্থায়ী অফিস নির্মাণ করা, বাহিন ঘুরি সংযোগকারী কুলিক নদীর উপরে ব্রিজ নির্মাণ, রায়গঞ্জ থেকে বারসই বাংলা বিহার রাস্তা নির্মাণ ও তপশিলি উপজাতির স্বনির্ভর প্রকল্প করা, এই 11টা দাবি আমি বলেছি রায়গঞ্জ। আমি বিজেপি এই কেন্দ্রে প্রার্থী করেছে কৃষ্ণ কল্যাণীকে। তিনিও প্রচার চালাচ্ছেন জোর কদমে। কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরছেন তিনি। লড়াই হচ্ছে এই এইসব অঞ্চলে কোনো উন্নয়ন হয়নি, কোনো বিকাশ হয়নি। একদম আপনি ঘুরে দেখেন আমাদের রায়গঞ্জ বিধানসভায় রাস্তাঘাটের কী পরিস্থিতি আছে, কোনো কর্মসংস্থান হয়নি, কোনো ইন্ডাস্ট্রি নেই এখানে। তো আমাদের প্রাথমিকতা হবে যে এলাকার উন্নয়ন হোক, বিকাশ হোক, আর ভাবেন এখানে কর্মসংস্থান গড়ে উঠুক। তৃণমূল এর জনপ্রতিনিধিরা আছে, তারা কোনোদিন মানুষের সাথে সংযোগ রাখেনি, মানুষকে মানুষ মনে করেনি, শুধু মানুষের উপর অত্যাচার চালিয়ে গেছে, হ্যাঁ অরাজকতার রাজনীতি করে গেছে, কাটমানি খেয়ে গেছে। তো এতে আমি মনে করি না দুয়ারে সরকার পাঠাই কোনো লাভ হবে। একটা বার্তা আমি এটাই দিব জনগণকে, দুয়ারে সরকারে বিশ্বাস না করে এখন একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টিকে ভোট করুন, আর সোনার বাংলা মোদীজির যে স্বপ্ন সংকল্প সোনার বাংলা নির্মাণে সবাই সামিল হন। আর দুয়ারে দুয়ারে সরকারে যদি এই লোভে যদি ভাসেন তাহলে আমি একটা কথা বলবো, তাহলে আপনার ঘরের বাইরের চৌকিদার হতে হবে। কেননা ওরা যে হিসাবে লুটপাট সন্ত্রাসের রাজনীতি করে, এ কোনো ঘর কোনো বাড়ি সুরক্ষিত থাকবে না। সেই জন্য দুয়ারে সরকার নাই, আমরা সোনার বাংলা নির্মাণের সরকার গঠন করতে চাই। এই কেন্দ্রের সংযুক্ত মোর্চার কংগ্রেস সমর্থিত প্রার্থী হয়েছেন মোহিত সেনগুপ্ত। তিনি কেন্দ্র ও রাজ্যের নানান ব্যর্থতার বিষয়ে প্রচারে তুলে ধরছেন। আমাদেরকে ভালো লাগলো যে মানুষ একটা কিছু একটা করবে, কেননা যে অন্যায়ভাবে চলছে পশ্চিমবঙ্গ এবং দেশ, তার বিরুদ্ধে মানুষ জনমত তৈরি হয়েছে, যে মানুষ ভোটের বাক্সে এটা প্রতিফলিত করবে। আমরা 100% আমরা আশাবাদী আমাদের সংযুক্ত মোর্চা নবান্ন দখল করবে। যদি সংযুক্ত মোর্চা দখল না করতে পারে, যদি দেখেন যে বিজেপি এবং তৃণমূল দুজনেই থাকে, তাহলে সেখানে আপনি কাকে নিয়ে, সেটা আমাদের দল যে সিদ্ধান্ত নেবে। অতএব কোনো সাম্প্রদায়িক বিজেপি কোনো সমর্থকরা প্রস্তুতই নেই এবং তৃণমূলকেও আমাদের সমর্থকরা প্রস্তুত নেই। আমাদের যে একই জিনিস, যা তৃণমূল কংগ্রেস তা বিজেপি, দুটো দলই আমাদের কাছে একটা দেশ শেষ করছে, সর্বনাশ করেছে, একটা পশ্চিমবঙ্গ দল প্রশ্নের সম্পর্ক করছে। এই দুটি দলকে উৎখাত করার জন্যই আমাদের লড়াই, এবং আমাদের সংযুক্ত মোর্চা আগামীতে ভালো রেজাল্ট করবে, এবং আমরা আশাবাদী সংযুক্ত মোর্চা নবান্ন দখল করবে এবার।